करते हैं। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমার পরিবারও সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা বিকেলে যাচ্ছি ঝাঁপ দেখতে। তো আমাদের পাশেরই পাড়ায় তো প্রতি বছরই এরকম ঝাঁপ হয়, তো অনেক বছর ধরে যাই না। তো এই বছর মনে হলো একটু যেয়ে ঘুরে আসি। সো বাড়িতেও ভালো লাগছিল না, তাই বিকেলটা কী করবো ভাবছিলাম, তো এখান থেকে একটু ঘুরে আসবো। সো আমি যাচ্ছি, আর ওদিকে সৌরভদা আছে। তো আমরা মাঠ থেকে একদম শর্টকাট নিয়ে যাচ্ছি। এই সামনেই নদী আছে, তো এখান থেকে যাব, নদীর পাড়ে উঠবো, ওইখান থেকে সোজা হেঁটে নামবো। নেমে জানি না ঝাঁপ হয়ে গেছে কিনা, তো যে দেখতে হবে যে কখন শুরু হয় বা শুরু হয়ে গেছে। অনেক ফল কিছু ছড়ে, ওগুলো ধরার মজাই আলাদা। তো চলো ওইখানে যে ভিডিওটা শুরু করি। সো এইখানে ঝাঁপ হয়, তো এখন পুজো হচ্ছে, শিব ঠাকুরের মাথা থেকে ফুল পড়বে, তারপর ঝাঁপ শুরু হবে। তো এখনো অনেক দেরি আছে, তাই আমরা ভাবলাম অন্য জায়গা থেকে ঘুরে আসব। তো আমরা এই বছর অন্য একটা জায়গা যাচ্ছি, তো চলো সেই দিকে যাওয়া যাক। সো এইখানে ঝাঁপ হতে এখনো অনেকটাই দেরি আছে, এখন সবে পুজো হচ্ছে। তো আমরা এখন হাতির বাড়ির দিকে যাচ্ছি, সৌরভ দা আর আমি। তো ওইখান থেকে ঘুরে এসে এখানে আসবো। তো এখন আমরা নদীর পার থেকে হেঁটে হেঁটে সোজা চলে যাব হাতির বাড়ির কাছে। এখন আমরা রাস্তায় আছি। এটা আমাদের একটা পাশের পাড়া, মানে এই উৎসবটা খুব বড় করেই হয়। হেঁটে হেঁটে যাচ্ছি, তাই জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, ঝাঁপে যাব। এখন সৌরভদা বলছে গাড়িতে যাবে না, কিছু প্রবলেম আছে, তার জন্য গরিবের মতন হেঁটে হেঁটেই যাবে, তো গাড়ি ব্যবহার করবে না। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। সো আমরা অনেক কষ্টে স্কুলের কাছে চলে এসেছি। সো এটা আমাদের স্কুলের পাঁচিল আর এই রান্নাঘর, স্কুলটা সামনে আছে। এরকম এইটা আমাদের যেখানে রান্না হয়, খাওয়া হয়, এরকম কিছু আমাদের। এইটা হচ্ছে স্কুল, তো দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। গেটটা কি এমন বৈরঙ্গের পরে বের করলো? Oh,
হাতিবাড়ির ব্রিজের কাছে চলে এসেছি। তো মাস্কটা নিয়ে আসা দরকার ছিল, মাস্কটা নিয়ে আসিনি, এত ফ্যান ফলোয়ার কে কখন জড়িয়ে ধরবে ঠিক নেই। ভাই তোর কটা সাবস্ক্রাইবার? সাবস্ক্রাইবার 4টে ছিল, আর কালকের তুই মনে হয় একটা করলি 5টা সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবারে কিছু আসে যায় না, মানুষ ভিডিওটা দেখলেই হবে, এটাই হয়েছে মেন। তো এটা হাতিবাড়ির ব্রিজ, তো ব্রিজটা খুব সুন্দর করেছে। আমরা এখন হাতিবাড়ির দিকে যাচ্ছি, তো যে দেখি ঝাঁপ হচ্ছে না শেষ হয়ে গেছে, আর ঝাঁপ শেষ হয়ে গেলে তো আর কিছু করারই নেই। মাইকের আওয়াজ তো শুনতে পাচ্ছি না, গিয়ে দেখি। চলো ভিডিওটা ওইখানে যেয়ে শুরু করা যাবে। আমরা চলে এসেছি, তো এখানে এখন ঝাঁপ হচ্ছে, তো দেখা যাক। খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমরা চার জায়গায় ঘুরে ঘুরে লাস্টে হাতিবাড়ি এসে একটা ঝাঁপ দেখতে পেয়েছি, পুরো শেষ পর্যায়ে এসেছি। তো কিছুই পাইনি এই বছর, তো অনেকটা ঘুরেছি আজকে 4টে পাড়া ঘুরে। তো হাতিবাড়ি এসে আমরা কিছুটা দেখতে পেয়েছি, কেমন লাগলো? সত্যি বলছি পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে, আজকের অনেক হাঁটাহাঁটি করেছি। সেই কামারপাড়া থেকে ঘুরে ঘুরে এই হাতিবাড়ি এসেছি, তো অনেকটা পথ জার্নি করে এসেছি। দুর্গাপুর দেখতে বেরোলেও মনে হয় এতটা হাঁটাহাঁটি করি না যতটা আজ করলাম।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে আর হাসি খুশি থাকবে আর এইভাবেই আনন্দ করে যাবে। অনেক সামনে আমাদের অনুষ্ঠান আছে, তো কিছু কিছু অনুষ্ঠান আমিও দেখাবো, সবাই দেখবে। আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থেকো সবাই, বাই বাই।